আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের ইতালির সিসিলিয়া প্রদেশের পালেরমোর পাশে একটা ছোট শহর। এইখানে আর কি এই আলতাভিল্লা শহরের ঠিক নিচে, পাহাড়ের নিচে এই জায়গাটায় প্রচুর পরিমাণে লেবুর চাষ হয়। এবং আপনারা হয়তো দেখতে পাইতেছেন যে অনেক বাম্পার ফলন হয়েছে লেবুর। এবং এখানে এই লেবুগুলি কিন্তু অর্গানিকভাবে চাষ হয়, তবে খুব একটা দাম পায় না, অলমোস্ট 20 সেন্ট করে ওরা কিলো পাইকারি বিক্রি করে বললো। প্রচুর লেবু হয়। এবং এই যে উপরে যে এখানে অসংখ্য লেবুর গাছ, উপরের দিকে হলো পাহাড়, পাহাড়ের উপরে বাড়িগুলো, আর এই যে পাহাড়ের নিচে এখানে আর কি প্রচুর লেবুর চাষ হয় আর কি। এই পাশটা তো দেখা যায় একই গাছের মধ্যে সবুজ লেবু, পাকা হলুদ লেবু এবং লেবুর ফুল সবই একসাথে দেখা থাকে আর কি, এবং সারা বছরই এই লেবুগুলি থাকে। আমরা করোনাকালীন সময়ে এই জায়গাটাতে ঘুরতে আসতাম, হাঁটতে আসতাম, এবং এখান থেকে টুকটাক কিছু লেবু আমরা নিতাম। প্রচুর লেবু, প্রচুর হিউজ চাষ হয়। এবং এইগুলি এই এলাকাটাই এই এই জাতির লেবুর জন্য বিখ্যাত আর কি।